प्रोफेसर अनरुल्ला चौधरी, प्रधान वक्ता रिजवी अहमद, विशेष वक्ता सांबादिक नेता शौकत महमूद, कादेर गनी चौधरी एवं आरो जारा जारा आछेन एवं समवेत शिक्षक मंडली, अस्सलामु आलैकुम। जे रकम करे सेलिम भुइया आज के सभार सभापति एखन घोषणा दिलेन, आमी बुझते पारलाम ना एटा कि आमार जन्य एकटा नोटिस नाकि जे कथाबार्ता कम बोलबेन। आपनारा तो शिक्षक मानुष, एमनि एकटा कथा आछे, इन द लास्ट क्लास द स्टूडेंट्स आर हांग्री एंड द टीचार इज एंग्री। दुटो बाजे, खावा आछे घोषणा देওয়া হয়েছে, कथा आमी लम्बा करब ना, किन्तु कयेकटा कथा बला आमी खूब जरूरी मने करछि, कारण आपनादेर एखोन एई प्राय क्लान्त क्षुधार्त चेहरा देखा सत्त्वेও आपनादेर देखे आमार मने बेश खानिकटा स्वप्नेर उदय हयेছে। ১৭ সালে সোভিয়েত বিপ্লবের পরে লেনিন ইঞ্জিনিয়ারদের সাথে একটা সভা করায় বলেছিলেন, তোমরা রাশিয়াকে নির্মাণ করো যেরকম করে তোমাদের পছন্দ হয়। আজ আমি আপনাদের দেখে আপনাদের সামনে বলতে চাই, এই দেশ গড়ে তোলেন আপনারা যেরকম করে আপনাদের পছন্দ হয়। এখন যে হাততালি দিলেন, মানে আমার নাম ঘোষণা হবার সময় বা অন্য সময় কিন্তু হাততালি দেননি। আমি ওখানে বসে বসে স্যারকে বলছিলাম, রিজভী আহমেদকে বলছিলাম, হাততালি দেওয়ার মতো শক্তিও কমে গেছে বোধহয় ক্লান্তিতে। কিন্তু আমি সত্যি বলি, আমি বিশ্বাস করি এই দেশে যদি বদলাতে কেউ পারে তাহলে সেটা আপনারা পারেন। শুধুই আপনারা পারেন তা আমি বলবো না, সবাই মিলে পারি। আজকে বিশ্ব শিক্ষক দিবস বলা হচ্ছে, এই সংকট কাটিয়ে পরিবর্তনের মূল চাবিকাঠি হলো শিক্ষকরা। তার মানে সারা দুনিয়াই স্বীকার করে করোনার মতো এত বড় বিপর্যয়, সেটা কাটিয়ে উঠবার জন্যও শিক্ষকরাই হচ্ছে মূল শক্তি। কিন্তু বাংলাদেশে পরিস্থিতিটা ভিন্ন। আপনারা জানেন, সব বক্তারা সেই পরিস্থিতি সম্পর্কে বলেছে। আমি প্রথম বলতে চাই, খুবই দৃঢ়তার সঙ্গে আমাদের বলা উচিত, আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন দল করি, আমি যে দল করি সেই দলের পক্ষ থেকে আমি কবে ক্ষমতায় যাব তা আমি জানি না, যেতে পারবো কিনা আমার জীবিতকালে তাও জানি না, কিন্তু আমি যদি ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশে শিক্ষা সার্বজনীন করব। শিক্ষা সার্বজনীন করব মানেই হচ্ছে শিক্ষকদের সহ সমগ্র শিক্ষা ব্যবস্থার দায়িত্ব রাষ্ট্র বা সরকার নেবে। আপনাদের দেখে আমার সেই স্বপ্ন, এই স্বপ্ন সত্যি হবে। আমি তো বলেছি আগেই, আমার দল ক্ষমতায় যাবে কি যাবে না, কবে যাবে তা জানি না, কিন্তু এই সরকার তো চিরজীবন থাকবে না, আমার মনে হয় খুব বেশি দিনও থাকবে না। পতনের ঘন্টা বাজে, কেউ শোনেন কেউ শোনে না, কিন্তু ঘন্টা বাজে। এই পতন যে হবে তারপরে কি আসবে? মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্য আসবে না, হয়তো কে রিজভির আসবে, আসুক। আমি রিজভির চোখে আমার এই স্বপ্ন বুনে দিতে চাই। আমি চাই বাংলাদেশ, বাঙালি জাতি এত মেধাবী, এত বুদ্ধিমান, তারা যদি ঠিক মতো শিক্ষা পায় তাহলে তারা দেশ বদলে দিতে পারবে। এই যে আপনারা বলছেন জাতীয়করণ করা, সরকার আপনাদের দায়িত্ব নেওয়া, নেবে না কেন, নিতে পারবে না কেন? আজ ইউনিসেফ বলে, জাতিসংঘ বলে, সমস্ত সংস্থা বলে জিডিপির অন্তত 6% শিক্ষা খাতে বরাদ্দ করা হোক। আমাদের এখানে কত করে বরাদ্দ করা হয়? 1%। এই সর্বশেষ বাজেটে ওনারা বলছেন 2% বরাদ্দ করা হয়েছে। খেয়াল করবেন, ছাত্রদের যখন মিছিল বেরোয়, ওই মিছিল ঠান্ডা করার জন্য যে পুলিশকে রাখা হয়, সেই পুলিশের জন্য যে খরচ হয় সেটাও কিন্তু শিক্ষা খাতের বরাদ্দ। এই রকম করে হলে বিশ্ববিদ্যালয়ে কলেজে বিভিন্ন জায়গায় যত জায়গাতে ছাত্রদের ঠান্ডা করবার খরচ এগুলো শিক্ষা খাতের মধ্যে 6% বরাদ্দ দেওয়া অসম্ভব কি? আমাদের 6 লক্ষ কোটি টাকার বাজেট, আরে আমরা তো নিজেরাই উপার্জন করতে পারি। সারা পৃথিবীতে এই হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, ইউরোপ আমেরিকার বড় বড় ইউনিভার্সিটি বলেন, সেখানে গবেষণা হয়। কর্পোরেট বডি যতগুলো আছে তারা তাদেরকে গবেষণা করতে দেয়, পেস্ট কোনটা ভালো চলবে, শেভ করবার জন্য কোন রেজার ভালো চলবে, একটা কৃষির জন্য কোন যন্ত্রপাতি ভালো চলবে, গবেষণাগুলো বিশ্ববিদ্যালয় করে, সব ধরনের গবেষণা, এবং তারা মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করে। আমাদের এখানে গবেষণা করে কে? পুলিশ বিভাগের উন্নতি কেমনে করা যাবে তা পুলিশেরই অফিসারকে গবেষণা করতে দেয়। গতকাল প্রধানমন্ত্রী বক্তৃতার সময় বলেছেন উনি নাকি গবেষণার হচ্ছে না শুনে অনেকগুলো টাকা বরাদ্দ দিয়েছেন। আমি তার ওখানে ছিলাম না, থাকলে জিজ্ঞেস করতাম। আজকে এখানে বলছি, আমার এই কথা যদি প্রধানমন্ত্রীর কানে সাংবাদিকদের মাধ্যমে কারো কাছে যায়, ওনার কাছে যদি পৌঁছায়, মেহরবানি করে জানান গবেষণার জন্য এই পর্যন্ত কত টাকা বরাদ্দ করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান হারিয়েছে। আনোয়ারুল্লাহ চৌধুরী স্যার এখানে আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে গবেষণা প্রায় বন্ধ। আমি আবার বলি, গবেষণা যত টাকা উপার্জন করতে পারে, আমাদের শিক্ষা খাতের চেহারা বদলে দিতে এত বেশি কষ্ট হবার কথা না। আমরা পাটের জিনোম আবিষ্কার করতে পারি, তারা কারা? অনেক বড় মাপের সায়েন্টিস্টরা। আমাদের আইইডিসিআরে যারা চাকরি করে তারা ওষুধ বার করতে পারে। আমরা যদি পারতাম এই কোভিডের টিকা আবিষ্কার করতে, ভাবেন একবার কত বড় ব্যবসা, কত বড় উপার্জন বাংলাদেশের করা সম্ভব ছিল। খালি প্রধানমন্ত্রী বক্তৃতা করেন, আমি টাকা বরাদ্দ দিয়েছি, ওষুধ আমরাই তৈরি করব। কখন? যখন সব ভাইরাস মরে যাবে তখন ওষুধ বানাবেন। ওই ওষুধ, ওই টিকা কার কাজে লাগবে তখন? সমস্ত কিছু বুজরুকি, ভণ্ডামি করা হয়। আমাদের উচিত, আমরা সেই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলতে চাই। পুরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করেন, যেরকম করে একটু আগে জনাব শওকত মাহমুদ বললেন। এই বস্তা পচা কথা কিছুটা রিজভিও বলেছেন, সেগুলো দিয়ে আমাদের শিক্ষা চলবে না। এমন শিক্ষা যা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এমন শিক্ষা যা আমাদের মান উন্নয়ন করে, এমন শিক্ষা যা আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। আবার বলি, তা যদি হয় তাহলে আপনারাই, এই যারা এখানে বসে আছেন, ঠিক মতো যদি সাহায্য সহযোগিতা পান, আপনারাই গবেষণা করে এমন এমন জিনিস হয়তো বার করতে পারবেন যা দেশ বদলে দিতে পারে, সারা সমাজ বদলে দিতে পারে। এবং আমাদের লড়াই তাই। সমস্যা হচ্ছে, আমি এগুলো বললে কি হবে? ক্ষমতায় যিনি বসে আছেন ওনার গুণের কাহিনী বর্ণনা করতে শুরু করলে আজ বিকাল হয়ে যাবে, বক্তৃতা শেষ হবে না। এত অবলীলায় এরা মিথ্যা কথা বলতে পারে, এত চমৎকার মিথ্যা কথার অভিনয় করতে পারে। ভারতের সবচাইতে ভালো নায়িকা নায়ককে আনেন, ওরা অবাক হয়ে যাবে, বাপরে ইনি কেন অস্কার পান নাই। এবং এই জন্যই, যেমন কালকে একটা বলেছেন না, ওদেরকে কে ভোট দেবে? আবার আরে বাবা, তাদের যদি ভোট নাই দেয় তাহলে ডাকাতি করেন কেন ভোটের? ভোট যদি নাই দেয় তাহলে নতুন ভোট দিচ্ছেন না কেন? এক কথায় ওরা ক্ষমতায় আবার থাকতে চায়। শিক্ষক সমাজের কাছে আজকে প্রশ্ন, তারা খালি শিক্ষা দেবেন মানে কি শিক্ষা? ভোট ডাকাতি করেছে, সেটা একটা কুশিক্ষা নয়, অন্যায় শিক্ষা নয়, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে না। যারা ডাকাত তাদের বিরুদ্ধে দাঁড়ানো আজ শিক্ষকদের কর্তব্য। অতএব আমি বলবো, আপনারা যেরকম একবারে 50,000 শিক্ষক সারা দেশ থেকে এসেছিলেন, আবার একসাথে একটা কর্মসূচি করেন। সরকার পতনের আহ্বান জানাবার দরকার আছে তা নয়, আপনাদের দাবি নিয়ে যদি আপনারা বলেন আমাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। এই যে করোনার পরে বলা হচ্ছে শিক্ষাকে নতুন করে ঢালাবে, ঢেলে সাজাবে এই শিক্ষকরা, করোনার সময় এই সরকার শিক্ষকদের কোন রকম সাহায্য দিয়েছে? बरंच अनेकगुलो किंडारगार्टेन ध्वंस हो गए। किंडारगार्टेनेर प्रिंसिपाल ग्रामे चायर दोकान करे चा बिक्री करछेन, बेपार युवक रिक्शा चालाच्छे, एगुलो फेसबुके देखेछेन आपनारा। एतो अभाव अभियोग, एतो वंचना, एतो कष्टेर परेओ एई बर्तमान सरकार एगुलोर प्रति कोनो कर्णपात करछे ना। केन एखन पर्यन्त विश्वविद्यालय खोला हयनि? पर्यायक्रमे एकटा एकटा करे खोला हबे। पर्यायक्रमे केन 5% नीचे इनफेक्शन नेमे गेछे, एकसाथे नय केन? तार माने ओरा आस्ते आस्ते दड़ी छाड़बे, आस्ते आस्ते रशि छाड़बे, जाते कोनो विपद ना हय। आमी आपनादेरके बोलछि, आमी ओदेर विपदेर कथा भाबछि ना, ओरा तो विपदेर जायगा निजेरा तैरि करेछे। आमरा सेई विपदे ओरा जखन डुबे जाबे तखन निजेदेरके जाते जागिए राखते पारी, संगठित थाकते पारी, सेई जोन्नो निजेदेर प्रस्तुत करबार दिन आजके। आमी मने करी विश्व शिक्षक दिवस माने अमेरिकाते जेरकम करे शिक्षक दिवस पालन करा होबे, यूरोपे जेमन करे पालन करा होबे, आमादेर देशे शिक्षक दिवस सेइभाबे पालन करा होबे ना। आमादेर शिक्षक दिवसे शिक्षकदेर शिक्षा शपथ नीते हबे जे देश बदलाते, समाज बदलाते, एई रकम जालिम सरकारेर पतन घटिए सेइखाने एकटा कल्याणधर्मी सरकार, कल्याणधर्मी राष्ट्र प्रतिष्ठा करते आमरा लड़ाइयेर शपथ नेब। सेई होक आजके एई दिन पालनेर सबचाइते श्रेष्ठ अंगीकार। खुदा हाफेज, भालो थाकबेन।